يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم. الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ليس على المسلم صدقة في عبده ولا في فرسه. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم قال: لا زكاة في مال حتى يحول عليه الحول. سمعت আজকের জুম্মার উপস্থিতি, আজকের জুম্মার দিনে আপনাদের সামনে সংক্ষেপে একটি বিষয়ের কিছু অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি হচ্ছে সেটি হবে কোন কোন জিনিসের উপরে কতটা জাকাত দিতে হবে, এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। জাকাতের বিষয়ে আলোচনা করব, এটা জাকাতের অংশ। তো আর এক মাস কিছুদিন আছে রমজান মাস আসতে, তো যেহেতু আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসটাকেই নির্ধারিত করে দিয়েছি যে আমরা এই মাসেই জাকাত প্রদান করব, জাকাত বার করব, যার কারণে আমি ভাবলাম এটাই সঠিক সময় আপনাদের সামনে তুলে ধরার। গত বছর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, আর আগে থেকেই রোজার কমসে কম এক মাস আগে থেকেই রোজার বিভিন্ন রকমের মাস আলার ব্যাপারে আলোচনা করতে হবে, যদিচ আমরা জানি তারপরেও এগুলো আলোচনা করতে হবে যাতে আমাদেরই উপকার হয়। তো এখানে জাকাতের বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তী সময়ে। আপাতত আমি এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব যে কোন জিনিসের উপরে কতটা জাকাত দিতে হবে, তার সময় কখন, এই বিষয়ের উপরে। তো আমি বিষয় শুরু করবো, তার পূর্বে কয়েকটি কথা বলে নিই আমাদের বর্তমান সময়ের উপরে ভিত্তি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা রাদ 11 অধ্যায়ে 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
অনেকে শুনেছেন মনে হয় আয়াতটি, অনুবাদ করছি। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থানকে ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ সে নিজে তার অবস্থানকে পরিবর্তন না করিয়ে নেয়। শুধু মুসলিম জাতি বলে নয়, যে কোনো জাতি, তাতে সে ইসলাম মানুক বা না মানুক, যে কোনো ধর্মের লোক, আপনি ভাবেন না ইসলাম মানলেই মানলেই সে সৎ হবে, ইসলাম না মানলে সে সৎ হবে না, এমনটি হয় না। অনেক বেমান রয়েছে আমাদের বাংলা ভাষায় যারা অমুসলিম, তারাও সৎ আছে, তারা ইসলাম মানে না, কিন্তু ব্যবহারের দিক দিয়ে তারা অনেকে সৎ থাকে, অনেকে সৎ থাকে। তারা অভাবীকে দান খায়রাত করে, মানে আমাদের ভাষায় দান খায়রাত করে, মানে সাহায্য দেয়, কেউ কষ্টে পড়ে থাকলে তার কষ্ট মোচন করার চেষ্টা করে। তো বেধর্মীদের মধ্যেও এটা আছে। তো শুধু মুসলিমদের কথাই নয়, যে কোনো জাতি সৎ পথে থাকলে তাকে আল্লাহ ভালো জায়গা প্রদান করবেন। ভাবেন না শুধু আমরাই যদি ইসলাম গ্রহণ করি আর ভালো পথে চলে আমরা ভালো থাকব, আপনি চিন্তা করেন পৃথিবীর বুকে অনেক বাদশাহ রাজা আছে, রাষ্ট্রপ্রধান আছে, তারা কিন্তু অনেকে মুসলিম নন, অথচ আপনার উপর রাজত্ব করছে। মানেটা কি, রাজত্ব কি সে পেয়েছে না আল্লাহ দিয়েছে? আপনারা জানেন রাজত্ব আল্লাহই দেয়, আল্লাহ যাকে ইচ্ছা পৃথিবীর মধ্যে প্রতিনিধি বানিয়ে দেন, বাদশাহী দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তার মানে জালেম বাদশাহকেও রাজত্ব কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আর আমরা যে রাজত্ব পাচ্ছি না এর পেছনেও আমরাই দায়ী, কারণ এই আয়াত এটাই প্রমাণ করে যে আমরা যে জায়গাতে অবস্থান করছি এর জন্য আমরাই দায়ী। মানুষ দোয়া করেই শুধুমাত্র নিজের অবস্থানকে পরিবর্তন করতে পারবে না। কেউ যদি এরকম ধারণা করে আমি দোয়া করে আমার অবস্থান পরিবর্তন করিয়ে নেব, তাহলে সে ভুল একটি চিন্তাধারার মধ্যে পড়ে আছে। এটা আমি ভাবি, এটা আমার চিন্তাধারা। দোয়া তো অবশ্যই কার্যকর হবে, কিন্তু তার আগে আমলটা, তার ব্যবহারটা পরিবর্তন করতে হবে। ব্যবহার যদি তার পরিবর্তন না হয়, সে সারাদিন দোয়া করলেও তার দোয়া কিন্তু প্রথম আসমানি পের হবে না বা পার হবে না, আল্লাহর আরশের কাছে যাওয়া তো দূরের কথা। এ কথাটা বলছি কারণ জানেন তো, কেন জানেন আমি কথাটা কেন বলছি? আমার বিষয়ের দিকে এখনো যাইনি, আমি বিষয়ের বাইরে কথাগুলো বলছি। কেন বলছি? আজ পৃথিবীর বুকে মানুষ দোয়া করতে ব্যস্ত, হাই হাই করতে ব্যস্ত, অপর মুসলিম ভাইয়ের অবস্থান দেখে হাই হাই করছে যে অমুক জায়গায় মুসলিমদেরকে মারছে, অমুক জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা এটা দেখি না কারণটা কেন, এই কারণটা কি, উৎস উৎস খোঁজার চেষ্টা করি না, কি কারণে এই অবস্থা হচ্ছে। আমরা যার কারণে দোয়া করছি কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। অবস্থার পরিবর্তন করতে গেলে আসল কারণটা খুঁজে বার করুন, আসল কারণ খুঁজে বার করুন। আসল কারণ যদি খুঁজে না বার করতে পারে, তাহলে আপনি ওপরে ওপরে দোয়াই করবেন কিন্তু অবস্থান পরিবর্তন হবে না। আজ পৃথিবীর বুকে আমি দেখছি এমন তো আছেই, ইসলাম না মারার কারণে, প্র্যাকটিক্যালি ইসলাম না মারার কারণে অবস্থানের পরিবর্তন হচ্ছে, এক একটা কারণ আছেই, আছে কি? কিন্তু আরেকটি বিশাল বড় কারণ যেটা আমি মুসলিম উম্মার মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেটা আপনাদের সামনে আগে আলোচনা করেছিলাম, আপনি বুঝতে পারছেন না যে এই বিষয়টা খুবই কঠিন, কিন্তু আমি গবেষণা করার পরে বুঝতে পারলাম যে মুসলিম জাতির অবনতির পিছনে এই দুইটি কারণ কিন্তু বিশাল কারণ। একটি হচ্ছে মুসলিমদের মধ্যে, মুসলিম জাতির মধ্যে অহংকার চলে এসেছে, আর একটি কি বলুন তো, হিংসা।
এই বিষয়ে আলোচনা করেছিলাম। তারপরে কেন বলছি কথাটা, কেন বলছি একটু ভাবার বিষয় আছে। আমরা বক্তব্য শুনছি, পরিবর্তন কয়টা হচ্ছে, পরিবর্তন কয়টা হচ্ছে। জুম্মার দিনে তিনতলা ভর্তি হয়ে যায়, জায়গা পাওয়া যায়, সিঁড়ি দাঁড়িয়ে থাকি, আপনি পরিবর্তন হবেন। আজ আমরা চিন্তা ভাবনা করছি মুসলিম উম্মা কি করে আগে যাবে, কিন্তু আমরা কোনোদিন আমাদের নিজের চরিত্রের দিকে তাকিয়ে দেখি না, আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আজ আমরা দেখব এক বক্তা বক্তব্য দিচ্ছে, আমাকে যদি বলে দেয় আপনি মৌলভি মানুষ, আপনি মৌলভি সাহেব বক্তা মানে খদিবের পাশে গিয়ে বসুন চেয়ারে, আপনার শ্রোতা এখানে আবদুল্লাহ সালাফি বক্তা, নাম উল্লেখ করছে একজন আবদুল্লাহ সালাফি বক্তব্য দিচ্ছে বা কোনো একটা বড় আলেম বক্তব্য দিচ্ছেন, আমার সভাপতি সাহেব এখানে বসতে বলে, আমি বসলাম তখন আমার সিনা 32 থেকে 36 ইঞ্চি হয়ে গেল, মানে আমি বক্তার পাশে জায়গা পেয়ে গেছে, আমার সিনা 32 থেকে 36 ইঞ্চি হয়ে গেছে। তখন যদি কেউ সালাম দেয় তখন আমার সালামের উত্তর দিতে কষ্ট হয়, কারণ আমি বক্তার পাশে বসেছি। এটা খারাপ মনে হচ্ছে, কিন্তু খারাপ নয়। আপনি ভালোভাবে গবেষণা করুন যে মুসলিম জাতির অবনতির পেছনে তার অহংকার এবং তার হিংসা, শুধু মুসলিম জাতি নয় যে কোনো জাতির মধ্যে এই দুইটি গুণ আসলে পরে সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর দেখুন তো আলেমে আলেমে, ভাই 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 বোনে, বাপ বেটার মধ্যে কেন মিল হয় না, কেন মিল হয় না। আপনার জাকাত ফরজ হয়ে গেছে, আপনি 10 টাকা বা 20 টাকা বা 10,000 টাকা আপনি জাকাত বা সাদকা দেবেন, আপনার প্রতিবেশী 3 দিন ধরে খেতে পায়নি, আপনার ছেলে ফোন করে বলছে পাশের লোকটা শুনতে পেলাম নাকি খুবই অভাবী, তা আমি সৌদি থেকে 5,000 টাকা পাঠিয়ে দিলাম, তুমি ওকে দিয়ে দাও। না না ওকে দিস না, ওই প্রত্যেক দিন আমার চুগলখুরি করে, আমার বদনাম করে, চিন্তা করে, ও কি করে তোমার দেহে কিনা, ও অভাবী, তার অভাব মোচন করা তোমার দায়িত্ব, ও প্রতিবেশী, ও হকদার। আমাদের মধ্যে হিংসার অহংকারে মারামারি, আজ এতগুলো দল পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। দেখুন কেন, জাতিতে একটা, আল্লাহ একটা, নবী একটা, কোরআন একটা, হাদিস একই, তারপরে এতগুলো দল কেন, প্রশ্ন আসে না আপনার মধ্যে? তখন কি বলেন, আরে মৌলভীরা পাবলিক দেখে জাহান্নামে নিয়ে যাবে, এটাই উত্তর বার করে। কিন্তু এটা আসলে উত্তর নয়, এটা উত্তর নয়, উত্তর কিন্তু অন্য কিছু আছে। আজ আমি দেখছি এই দলে থাকলে আমি একটা বড় মানের আলেম, এই দলে আছি আমি কারো পদই দেয় না, আমি এত বড় শিক্ষিত মানুষ, মাদানি মাম্মা কি আমাকে একটা সেক্রেটারি পদে দিল না, সভাপতির পদে দিল না, কেসিয়ার পদে তো পুরো পদে দিল না, এটা কাজ কর, কোন রকম একটা ফতুয়ার বাহানা দেয়, এই তোর এই ফতুয়াটা ভুল, ফতুয়ার একটা বাহানা দিয়ে একটা দল করে নিল, দিয়ে ও বলে ওই দলে মেন আমির হয়ে গেল। আরে কারো যদি ফতোয়ার ভুল থাকে বা চরিত্রে ভুল থাকে তুমি ধরিয়ে দাও, তোমার আলাদা করে দল করার দরকারটা কি? কারণ আছে। আজ আমরা অহংকারের কারণে, হিংসার কারণে একে অপরের জিজ্ঞাসা করতে পারি না, তাই তো? আমি একজন আলেম, আর একটা আলেম ছোট আলেমের কাছে আমি জিজ্ঞাসা করতে পারি না ফতোয়া, কারণ ওর কাছে জিজ্ঞাসা করলে ছোট আলেম ওর কাছে আমি জিজ্ঞাসা করবো, তার মানে ওই লোকটা বুঝবে যে তো কিছু জানে না, আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি ভুল ফতোয়া দেব কিন্তু ওকে জিজ্ঞাসা করবো না। ভাবুন আমি সময়ের বাইরে এই বিষয়ে কথা বলছি বোঝার জন্য, আপনারা এসেছেন কিছু নিয়ে যান, প্রতিদিন আসছেন ঘুরে যাচ্ছেন, কিন্তু কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কিছুটা পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, উদারতা প্রকাশ করুন, আমার বিষয়ের দিকে এগিয়ে যায় না তো অন্য কিছু হয়ে যাবে। তো এখানে বলার উদ্দেশ্য আমরা দোয়া করব নিজেদের চরিত্রটাকে পরিবর্তন করব, বিশেষ করে আমাদের মধ্যে অহংকার বেশি এসেছে, অহংকারটা কম করব, থাকলেও কম করার চেষ্টা করুন, হিংসা কম করার চেষ্টা করুন। এবার বিষয় আসছি যে জাকাত, জাকাত আমি যেহেতু বলেছি কোন কোন জিনিসের উপরে কতটা জাকাত দিতে হবে, কতটা হলে এ বিষয়ের উপরে, তার জন্য বিস্তারিত আমি এদিকে আলোচনা করছি না, পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বরকত, 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে পবিত্রকরণ,
মানে পাক করা, এটি শাব্দিক অর্থ। আরো আছে, আমি সংক্ষেপে বলছি। আর পারিভাষিক অর্থে যাকাত বোঝায় যে মানুষের মাল নির্দিষ্ট পরিমাণ যেটা ইসলামে নির্ধারণ করা আছে, ওই পরিমাণ যদি মানুষের মাল পৌঁছে যায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ, তাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, কারণ মাল থেকে ছাঁটাই করে দিব ওই অংশটা। এটা হলো যাকাত। এটা আমার ভাষায় বললাম, বিভিন্ন লেখক বিভিন্ন ভাষায় তিনারা যাকাতের পারিভাষিক অর্থ করেছেন। তো আমি যে ব্যাপারে কথা বলবো, হতে পারে অনেক বক্তার সঙ্গে বা অনেক লেখকের সঙ্গে কিছু মতবিরোধ হয়ে যেতে পারে, তো বিস্তারিত আরো দেখবেন, বিভিন্ন মত অনেক থাকে, কিন্তু বাড়াবাড়ি করবেন না, যেটা সঠিক মত মনে হবে সেটা আপনি গ্রহণ করবেন, আরো বিস্তারিত আপনারা গবেষণা করবেন। এবার বলি, যাকাতের একটি শাব্দিক অর্থ আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সেদিকে একটু এগিয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা তৌবা 9 নম্বর অধ্যায়ের 103 নম্বর আয়াত, আল্লাহ বলছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাকিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বলছেন তুমি তাদের মাল থেকে সাদকা গ্রহণ করো। এখানে সাদকা বলতে যাকাতের কথা বোঝানো হয়েছে। তোদের তাদের মাল থেকে সাদকা গ্রহণ করো, কিসের জন্য? তুতাহিরুহুম, তাদের মালকে পবিত্র করার জন্য, পাক করার জন্য। তার মানে যাকাত আদায় করলে তাদের মাল পবিত্র হয়। ওয়া তুজাকিহিম বিহা, এই দুইটি অর্থ। এক নম্বর অর্থ, তাদের শরীর অন্তর পবিত্র হবে। একটা কথা শুনেছেন, তাজকিয়া, তাজকিয়া তো রুহ, মানে আত্মার পরিশুদ্ধকরণ, মানে আত্মা আপনার শুদ্ধ হবে। আত্মা কিভাবে শুদ্ধ হয়? যাকাত দিলে। এটা অর্থটা আমি পরে বলছি। আরেকটা অর্থ হচ্ছে আপনার মালের পবিত্রকরণ। এবার একটা কথা বলিনি এখানে, যে আত্মা কিভাবে পাক পবিত্র হয়, মাল পাক পবিত্র হয়, জামা পরিষ্কার হয়, এটা জানি। জামা নোংরা হলো সার্বিক পরিষ্কার করেন, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আত্মা কিভাবে আপনি পরিষ্কার করবেন? যাকাতের মাধ্যমে। আল্লাহ কেন বলছেন এটা, যে যাকাতের মাধ্যমে আপনার রূহ পাক পবিত্র হয়? অনেক মানুষ দেখবেন, আপনারা মুখে মুখে বলে থাকেন, যারা দান করে এদের, এরা উদার, এদের অন্তরটা খুব বড়, এদের মন খুব বড়, বলেন কিনা? অনেকে বলে, যারা বেশি বেশি দান করে, কথা বললে যে চায় তাকে দিয়ে দেয়, এই সমস্ত মানুষকে আল্লাহ, আমরা বেশিরভাগ বলি এর অন্তরটা খুবই বড়, সবাই খেয়ে দেয়। অন্তর কি বড় হয়? আপনি অপারেশন করে দেখবেন আপনার হাট একই, আপনার যা আমার তো একই, বড় হয় না। আসলে আপনার অন্তর উদারতা, উদারতা বড় হবে। হাদিসের সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস রয়েছে, যারা দান করে, যারা দান করে না, এদের উপমা দিয়েছেন আল্লাহ রাসূল, ওর দিকে যাচ্ছি না। তো আমি এই শব্দটা ব্যাখ্যা করছি, তো অনেক মানুষ যারা দান করে, দান করতে করতে তাদের অন্তরটা অনেক বড় হয়ে যায়, তখন কেউ যদি হঠাৎ 5,000 টাকা চেয়ে বসে দিতে অসুবিধা হবে না, কিন্তু যে কোনো দিন দেয় না, জুম্মার দিনে কোটোতে 1 টাকা দিতে অসুবিধা হয়। বেশি টাকা নাই কিন্তু, 1 টাকার ব্যাপার, 1 টাকা তাকে চকলেট পাওয়া যায় শুধুমাত্র। তো এই 1 টাকাতে ওর কিছু আসে যায় না, ওর ভবিষ্যতে কোনো রকমের ক্ষতি হবে না। 1 টাকা দিলে বা 5 টাকা দিলে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, অথচ ওই 1 টাকা দিতে অসুবিধা হয়। আপনি বিস্তারিত আরো আলোচনা দেখবেন, বেশি বিস্তারিত করতে গেলে আমার বিষয়ের দিকে যেতে পারবো না। তো আল্লাহ বলছেন যে যাকাতের মাধ্যমে তার মালকে পবিত্র করো, তার আত্মাকে পবিত্র করো, এবং যে যাকাত দেয় ওয়াসাল্লি আলাইহি, তার জন্য দোয়া করো। ওয়াসাল্লি এখানে কিন্তু নামাজ অর্থ নাই। আমরা অনেকেই বুঝি যে সল্লি সল্লি মানে নামাজ পড়া, শাব্দিক অর্থ, নামাজের অনেক কটা অর্থ হয়, কিন্তু এখানে দোয়ার অর্থ এসছে। আল্লাহ বলছেন নবীকে যারা যাকাত দেয় তাদের জন্য তুমি দোয়া করো। তাহলে যারা যাকাত গ্রহণ করবে তাদের জন্য এটা বাধ্যতামূলক, যে যারা দান করবে, যাকাত দেবে, তাদের জন্য দোয়া করা, এটা আল্লাহ বলছে। এবার আসুন, কোন কোন জিনিসের ওপরে আপনি যাকাত দেবেন, কতটা দেবেন, কতটা হলে দেবেন। এক নম্বর একটা আপনার সামনে তুলে ধরি, যে শস্য, আমাদের মধ্যে যেগুলা ফসল করি, এক নম্বর বলি শস্য অথবা ফল। শস্যের মধ্যে যেমন ধান গম এ সমস্ত আছে, কিন্তু পটল মটল যেগুলো শাকসবজি এগুলো কিন্তু আসবে না। এমন ফল
যেগুলো সহজে নষ্ট হয়ে যায় না, যেমন খেজুর আছে সহজে নষ্ট হবে না, এই বছরের খেজুর আগামী বছর খেতে পারেন, কিন্তু আম সহজে পারবেন না, ওটা বিভিন্ন, এতে সেটা আলাদা কথা, নর্মালি যদি রাখেন তার থাকবে না, তাহলে সে কিসে বলছে ওটা কিসে রাখে? হ্যাঁ হ্যাঁ, ইনফলে যেগুলো রাখছে ওগুলো একটা ফল, একটা টমেটোকে এক বছর পর্যন্ত রাখা যায়, আলুকে রাখা যায়, কিন্তু এমনি আলু রাখেন তো থাকবে না, কিন্তু ভালো করে বুঝেন, তাহলে যেগুলো অনেকদিন থাকবে সেগুলো জাকাত আদায় করতে হবে, ফলের মধ্যে আমের জাকাত আদায় করতে হবে না, কলার জাকাত আদায় করতে হবে না, কিন্তু এই সময় আমার বিশাল আমের বাগান আছে, তার মধ্যে থেকে বিক্রি করার পরে বছরে আমগুলো বিক্রি করলে টাকা হলো, ওই টাকা যদি এক বছর যায় তাহলে ওই টাকা থেকে আপনি পার্সেন্টেজ হিসাবে জাকাত আদায় করবেন। শস্যর দিকে আসি, ধান গম, তাহলে ধান গম এর উপর আপনার জাকাত ফরজ, কিন্তু আমরা এটাকে জাকাত বলি না, কি বলি? উসুর বলি। কিন্তু আসল কথা উসুর কেন, এটাও কিন্তু জাকাত। উসুর বলতে আসলে দশ ভাগের এক ভাগকে উসুর বলা হয়, আর নিষ্ফুল উস কুড়ি ভাগের এক ভাগ, তো ওই দশ ভাগের এক ভাগ করার কারণে দেখে আমরা যেহেতু ধান গমটাকে দশ ভাগের এক ভাগ কুড়ি ভাগের এক ভাগ করি, এই জন্য উস বা নিষ্ফুল উস শব্দটা ব্যবহার করি, কিন্তু আসলে এটাও জাকাত। এবার আমরা কি বলি, যেটা মাল থেকে আড়াই টাকা বার করি বছরে, সাধারণ মানুষ বলে এটা জাকাত, আর সাধারণ মানুষকে যেটা দান করে ওটা বলে সাদকা, তাই বলো তো, কিন্তু এটা ঠিক নয়, কারণ আল্লাহ তোবার মধ্যে বলছে ইন্নামা সাদাকাতুলিল ফকরা, সাদকা এখানে জাকাত অর্থ, সাদকা এই আটটি লোকের জন্য নির্ধারণ করা হয়েছে আটটি খাতে, আবার প্রথমে যাইতে বললাম খুজমিন আমওয়ালিম সাদাকাতান, তুমি তাদের মাল থেকে সাদকা গ্রহণ করো, আসলে সাদকা নয় জাকাত, তাহলে জাকাত সাদকা একই অর্থ, তাহলে যেটা আমরা বছরে পার্সেন্টেজ হিসাবে দেড় আড়াই টাকা বার করছি ওটা কি, আর যেটা ফকির মিসকেন কি দিচ্ছি ওটা কি, তাহলে কি বলবো, বলতে হবে এটা গুনাহ হবে তা বলছি না, এটা বলি না, অনেক মনুষ্য ফতোয়া দিয়ে দেবে মৌলভী সাহেব এটা বলতে নিষেধ করেছে, আমি এটা বলছি না যে সলাতি বলতে হবে নামাজ বলতে পারবেন না, এটা বলছি না, আমার উদ্দেশ্য কিন্তু এটা না, তাহলে যেটা জাকাত দিচ্ছি এটা আসল অর্থ এটা হচ্ছে ফরজ জাকাত, কি ফরজ জাকাত, আর গরিব মিসকিনকে বা আমার ব্যক্তিগত ভাবে আমি কোনো জিনিস টাকা দিলাম ওটা হচ্ছে নফল জাকাত, নফল জাকাত বা নফল সাদকা, বোঝা গেল? হ্যাঁ, এবার আসি যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আবু দাউদে সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 1484, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকাতুন, পাঁচ ওয়াসাকের কমে জাকাত নাই সাদকা নাই, তাহলে আপনার গম বা ধান পাঁচ ওয়াসাকের কম হলে আপনি জাকাত দিতে বাধ্য নন, বেশি হলে আপনাকে জাকাত দিতে হবে, তাহলে ওয়াসাক আওসুক তো আমি বুঝলাম না, যেটা আপনি বুঝবেন সংক্ষেপে বলছি, আমি বিস্তারিত বলার চেষ্টা করব না, আমি সংক্ষেপে বলছি আওসুক যেটা আমরা বুঝি বর্তমান সাদা বাংলায় সেটা হচ্ছে কি 18 মণ 30 কেজি, অনেক বক্তা এটা ফতোয়া দিয়েছেন 18 মণ 30 কেজি যদি ধান হয় তাহলে তাকে জাকাত দিতে হবে, মানে জাকাতের পর্যায়ে এসে পড়ে গেল, আর যদি 18 মণ 30 কেজির নিচে হয়, 18 মণ যদি হয়ে যায় তাহলে তাকে উসুর বার করতে হবে না, এটা কিছু আলেমের ফতোয়া, আর কিছু আলেমের ফতোয়া হচ্ছে কি না এতটা নয়, 13 মণ যা 17 কেজি মতো, 13 মণ 17 কেজি, এবার একটা বিস্তারিত বলে দিই বিষয়টা, নাহলে বুঝতে পারবে না কেন এরকম হলো, কেউ 18 মণ 30 কেজি আবার কেউ হচ্ছে 13 মণ 17 কেজি, দুই রকম হচ্ছে, কারণ সা বলা হয়েছে তো, এক সা মানে হচ্ছে আমরা বলি 2.5 কেজি, পাইকারি ধরে 2.5 কেজি ধরে নিয়েছি, আপনাকে একটা কথা বলি, একটা সায়ের মধ্যে চিনি দেন আর ওই সায়ের মধ্যে চিনিটা আলাদা করে ওজন করুন, দেখুন ক কেজি হচ্ছে, আবার ওই সায়ের মধ্যে আপনি ধান দেন তারপরে ওজন করুন, ওই চিনির মধ্যে ওই সায়ের মধ্যে আপনি কি করবেন তুলো ভরুন, তুলো তুলো বুঝেন তো, তুলো ভরুন, হাফ কেজি বুঝবে না, তাহলে সা মানে 2.5 কেজি কেন ধরলেন, বুঝতে পেরেছেন কথাটা, সা মানে যে 2.5 কেজি এটা কেন ধরলেন, বস্তুর ঘনত্ব অনুযায়ী বাড়বে এটাই সাধারণ, তাহলে
ধান হলে কম বেশি হতে পারে, গম হলে কম বেশি হতে পারে, গমের ঘনত্ব ওজনটা বেশি, গমটা বেশি হবে কিন্তু ধানটা কম হবে। তাহলে আপনি সা অনুযায়ী ওজন করবেন, 13 কেজি 13 মণ 17 কেজি হচ্ছে না 18 মণ 30 কেজি হচ্ছে, এটা আমি বলতে গিয়ে ঝামেলা পাকাবো না আপনাদের কাছে। আপনি সা পেয়ে যাবেন, সেই অনুযায়ী হিসাব করবেন, যদি আপনার ধান গম থাকে, না থাকলে আপনি ছেড়ে দেন, তাহলে এটা শস্যর ক্ষেত্রে হলো। এবার আসুন, সময় তো শেষের দিকে গেল, এবার আসুন স্বর্ণের ক্ষেত্রে, রূপা আর সোনা। আমি কালকে গুগলে সার্চ করে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রেট হচ্ছে রূপার, সেটা হচ্ছে 41 টাকা 33 পয়সা পার গ্রাম। তাহলে রূপার জন্য যাকাত ফরজ হয় 595 গ্রামে, ব্যাখ্যা করছি না আরবি অনুযায়ী, যারা বুঝতে পারবেন সেটা বলছি, 595 গ্রাম সোনা রূপা যদি আপনার কাছে থাকে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। তাহলে 595 গ্রামকে আপনি 41.33 দিয়ে গুণ করুন, পেয়ে যাবেন। আমি হিসাব করে দেখলাম 24,595 টাকা হচ্ছে কোনো মানুষের কাছে। আমাদের যেহেতু রূপা চাঁদার টাকা চলে না, মানে দিনার দিরহাম চলে না, আমরা টাকা দিয়ে ব্যবসা বা লেনদেন করি, যাতে আমাদের কাছে টাকা আছে। যদি কোনো মানুষের কাছে 24,595 টাকা পরিমাণ টাকা 1 বছর যদি ওভাবে থাকে, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে, এই জিনিসটা একটা বুঝুন। আর সোনার ক্ষেত্রে বলা হয়েছে 20 দিনার হলে, 20 দিনারের এবার আমাদের ভাষায় বুঝি সেটা হচ্ছে 85 গ্রাম। 85 গ্রামের টাকার মূল্য কত হচ্ছে? টাকার মূল্য হচ্ছে এখন বর্তমানে 22 ক্যারেট এবং 24 ক্যারেট অনুযায়ী, 22 ক্যারেট হচ্ছে 31,300 কত, আর 24 ক্যারেটে আছে 3,319 টাকা। তাহলে এই 85 গ্রাম সোনার বাজার মূল্য হচ্ছে কত? একটা হচ্ছে 2,62,000 বা 2,80,000, ওই রকম ধরুন 2,80,000 বা 2,60,000। তাহলে এই 2,60,000 বা 2,80,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এবার অনেকটা মানুষ বুঝতে পারবে না বিষয়টা, ধরুন যখন থেকে আপনার টাকা হলো, আপনি রোজার মান নির্ধারণ করবেন এমন নয়, এই মাসে কোনো রকম ভাবে আপনার কাছে 10 লাখ টাকা এলো, আপনাকে আজ থেকে দিন গুনতে হবে, আজ থেকে, রোজার মাস অপেক্ষা করলে হবে না। আর এটা সূর্যের মাস, ইংরেজি মাস গণনা করলে হবে না, কি করতে হবে? চাঁদের মাস। কারণ যদি আপনি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী গণনা করেন, তাহলে 1 বছর আপনার কমে যাবে 33 বছরে। ইংরেজি 33 বছর আর আরবিতে হয় 34 বছর, তার মানে 1 বছর আপনি ফাঁকি মারলেন যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দেন, আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী দিলে সঠিক দেবেন। এবার বলিনি, এটা চলছে মার্চ মাস, মার্চ মাসে আপনার 10 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হলো, ওই টাকা আগামী মার্চ মাস পর্যন্ত যদি থাকে তবে আপনার উপরে জাকাত ফরজ। যদি আগামী জানুয়ারিতে যদি আপনার যদি ব্যালেন্স যদি 1 লাখে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার জাকাত ফরজ নয়, কারণ 2 লাখ বা 2.5 লাখ যেটা বললাম তার নিচে চলে গেল, মানে পুরো 1টি বছর আপনাকে ওই 2 লাখ বা 2.5 লাখ বা 2,80,000 ওই টাকাটা একভাবে থাকতে হবে, ওপরে বাড়া কমা করতে পারে, কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণের নিচে যেন বাড়া কমা না হয়, ওপরে হতে পারে, বুঝতে পেরেছেন? এবার আপনি সোনার হিসাবে জাকাত দিবেন না চাঁদের হিসাবে? আর 1 মিনিট সময় নিচ্ছি, বিরক্ত করবেন না। তো এখানে বলে নিই, অধিকাংশ আলেমদের সঠিক মত হচ্ছে, আমার কাছে এটা সঠিক মনে হয়েছে, যে রূপা অনুযায়ী দিবেন, তাহলে আপনি বাঁচতে পারেন। অনেকে সোনা হিসাবে দেয় কারণ জাকাত থেকে বাঁচার জন্য, কারণ 24,000 টাকা এখন সবারই হয়ে যাবে, ভিখারিদেরও হবে, ভিখারিদের অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট থাকে চেক করবেন, ওদেরও 30,000 টাকা হয়ে যাবে, তাহলে ওর উপরে জাকাত ফরজ, তাহলে ও জাকাত নেবে কেন? তাহলে ওই হিসাবে অনেকে মানুষ ফাঁকি দেওয়ার জন্য রূপাকে বাদ দিয়ে সোনাকে ধরে নেয়। তো আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করুন এবং চেষ্টা করুন কম টাকে, তাহলে বেঁচে যেতে পারেন জাহান্নাম থেকে, বা আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক দান করেন,
বিস্তারিত আলোচনা পরবর্তী সময়ে হবে ইনশাআল্লাহ, যেহেতু সময় অন্য একটা বিষয় বলার কারণে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিষয়টা বোঝাক এবং এই বিষয়ের উপরে যে যতটা বুঝেছি সঠিকভাবে যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.